गुड मर्निंग एंड वेलकम बैक टू माई चैनल। आज के उर्गुज থেকে বেস ক্যাম্পের দিকে হাঁটা স্টার্ট করব। কাল থেকে ওয়েদার খুব ভালোই রয়েছে, সকাল থেকে ঝকঝকে রোদ। মালপত্র সব প্যাক করে রাখা হয়েছে, যে পোর্টাররা যাবে তারাও অলরেডি আসতে শুরু করেছে। আমাদের এখনকার খাবার হবে সিদ্ধ ভাত, আলু চোখা, ঘি, ডিম সিদ্ধ। ওদিকে বাইরে কোম্পানির মাল যেগুলো যাবে পোর্টারদের পিঠে, তার ওজন করা চলছে এখানে। এক একজনের পিঠে 25 কিলো। পোর্টার অলরেডি মাল নিয়ে বেরিয়ে গেল, জাস্ট এক গ্রুপ ফটো, তারপরে আমরা বেরিয়ে যাবো। সবাই স্যাক ট্যাক গুছিয়ে এখানে আমরা রেডি। উরগুজ গ্রাম ছেড়ে এবার আমাদের ট্রেক স্টার্ট হচ্ছে। রাস্তাটা বেশ সুন্দর, গাছের ছায়ায়। উরগুজ থেকে টুয়ার্ডস নর্থ ওয়েস্ট আমাদের রাস্তা এগিয়ে চলেছে, ল্যান্ডস্লাইড জোন। সুমন আসছে, পিছনে বাকি টিম রয়েছে। জাস্ট কয়েক পা এগিয়েছে, আবারও একটা ল্যান্ডস্লাইড জোন। কয়েকদিনের মধ্যেই ল্যান্ডস্লাইড হয়েছে হয়তো। দূরে আমাদের বাকি মেম্বারদের দেখা যাচ্ছে। এই বরাবরই আমাদের আজকের জার্নি বেস ক্যাম্প। সুজয় আসছে দেখে শুনে। সুমন, আমাদের শেরপা ভাইরা রেস্ট করছে, আমাদের জন্য অপেক্ষা করছে। নিচে জলের সাপ্লাই দেওয়ার জন্য এরমভাবে পাইপলাইন বানানো হয়েছে, ওপর থেকে জল এসে কোথাও স্টোর করে পাইপের মাধ্যমে নিচে পাঠানো হয়। আমাদের বাকি টিম মেম্বাররা সব আসছে, সুমিত, অনিমেশদা, পেছনে কুন্তলদা, অনন্তদা। এই নালা ক্রস করতে গিয়ে আমি ডিগবাজি খেয়েছি বলে একটু জুতো শুকানোর জন্য আমি দাঁড়িয়ে গেলাম। আমাদের শেরপা বন্ধু ফুরবা রাজু ওখানে রাস্তা বানাচ্ছে যাতে ক্লিয়ারলি পার করা সম্ভব হয়। ফুরবা রাজু জলের মধ্যে দাঁড়িয়েছে হেল্প করার জন্য, একটা রাস্তাও বানিয়েছে পাথর রেখে। সুমিত ক্রস করছে, সুমিতের অলরেডি বাঁ পায়ে ইঞ্জুরি রয়েছে, তো
তো যাতে বাঁ পায়ে কোনো রকম জল না ঢোকে সেভাবেই ওকে পার করে দিয়েছে। অনিমেষদা পার হচ্ছে। পূর্বা দাজু খুব সুন্দর একটা রাস্তা বানিয়েছে পাথর ফেলে। জুতো মোজা প্যান্ট একটু শুকিয়ে নিয়ে আবার এগিয়ে চলেছি। সুজয় সুমনের অনেকটা এগিয়ে গেছে। এতক্ষণ অব্দি বেশ স্পষ্ট ট্রেলটা ছিল, এখানে এসে একটু অস্পষ্ট। এক্ষেত্রে রুট ডিরেকশন বোঝানোর জন্য আমরা এরকম কেয়ার্ন বানিয়ে রাখি। আমাদের আগের টিম কেয়ার্ন বানিয়ে গেছে, এই হচ্ছে আমাদের রুট। একটা চড়াই চড়ছি এখন। এই বড় বড় আমাদের রাস্তা চলে গেছে, এই নিচ থেকে আমরা উঠে এসেছি। খানিকক্ষণ একটু রাস্তা হারিয়ে ফেলেছিলাম আমি, একটু ওপরের দিকে উঠে গেছিলাম, রাস্তা পেয়েছি। নিচে দিয়ে যাওয়ার কথা, আমি একটু ভুল করে ওপরে চলে গেছিলাম। এই বড় বড় রাস্তা, নিচে নেমে আবার নদী ক্রস করতে হবে। কন্টিনিউ চড়াই চলছে এখন, মোটামুটি 65 কি 60 ডিগ্রির কাছাকাছি অ্যাঙ্গেলের গ্রেডিয়েন্ট আছে। রাস্তা খুঁজে পাওয়া একটু সমস্যা হচ্ছে, কারণ প্রপার কোনো ট্রেল নেই। আর আমাদের শেরপা বন্ধু যে কেয়ার্নগুলো বানিয়ে গেছে সেগুলো পাথরের মধ্যে মিশে যাচ্ছে, একটু চোখ সজাগ রাখতে হচ্ছে। আকাশ এগিয়ে চলেছে, পেছনে আমি, সুজয় সুমন। লাস্ট প্রায় 1.5-2 ঘন্টা ধরে আমাদের কন্টিনিউ চড়াই চলছে। এই রিজটা উঠে গেছে যতদূর দেখা যাচ্ছে, লাস্ট, তারপরেও আমাদের যেতে হবে। আমরা ওই একদম নিচ থেকে কন্টিনিউ উঠে আসছি। এখানে আমাদের পোর্টার দাদারা উঠছে, তাদের দেখলে খানিকটা গ্রেডিয়েন্টের আন্দাজ পাওয়া যাবে। এই পাশে যে স্নো পিকড মাউন্টেনটা দেখা যাচ্ছে, সম্ভবত মাউন্ট মেনথসা ওটাই। বেস ক্যাম্প পৌঁছে আমরা বুঝতে পারবো। আপাতত বেস ক্যাম্প এখনও অনেক দূর, শেরপা টিমও এখনও বেস ক্যাম্প পৌঁছয়নি। এখন বাজে 3:52, বেস ক্যাম্প এখনও আধা ঘন্টা মতো। অবশেষে আমরা বেস ক্যাম্পের ফার্স্ট ভিউ দেখতে পেয়েছি। এখন বাজে একদম .4, ওই লাস্টে বেস ক্যাম্প। পুরো টিমের অবস্থা খারাপ, কারণ জলের স্টক একদমই নেই। প্রায় 4 ঘন্টা ধরে আমরা কন্টিনিউ চড়াই করছি, দেখতে পেয়েছি দূরে, তবে এখনও 2-3 কিলোমিটার হয়তো আছে। এখন মোটামুটি রিভার বেডে এসে গেছি, পাথরটার ওই পাশে আমাদের বেস ক্যাম্প। আর এই যে দূরে দেখা যাচ্ছে মেনথসা পিক, বিকেল 4:12 বাজে, অবশেষে আমরা বেস ক্যাম্প পৌঁছলাম। আমি, সুজয় সুমন আর আকাশ। এখন বাজে 5:03, একটু জল খেয়ে ট্যাঙ্ক খেয়ে একটু রেস্ট নিয়ে এখন আবার আমরা ফেরত যাচ্ছি, কারণ যারা সিনিয়র আছেন তাদের রুকস্যাকগুলো যদি আমরা নিয়ে আসি তাহলে সুবিধা হয়। রেস্কিউ অপারেশন, দেখা যাক কতটা দূরে যেতে হয়। আমরা জল নিয়ে যাচ্ছি, জলের মধ্যে ট্যাঙ্ক মিশিয়ে আর কি নিয়ে যাচ্ছি, কারণ কারোর কাছে জল খাওয়ার নেই। হেড টর্চও নিয়ে নিয়েছি, কারণ যা মনে হচ্ছে তাতে ফিরতে ফিরতে রাত হয়ে যাবে। দেখা যাক। এখন বাজে 6:52, আমি, সুজয়, মায়ক, সুমন সকলে মিলে এসেছিলাম আবার। সমিত, আনন্দদা, আলোকদা, এনাদের
স্যাকগুলো নিয়ে যাওয়ার জন্য। আবার আমরা সেই চড়াই চড়ছি। এখান দিকটা দারুণ লাগছে, মাউন্টদার রাইন্দার আসছে। এখন বাজে 7:30, হয়তো পৌঁছাতে পৌঁছাতে সন্ধ্যা লেগে যাবে, মানে রাত হয়ে যাবে, কারণ এখনও 1 ঘন্টার পথ বাকি আছে। লাস্ট মেম্বারকে নিয়ে পৌঁছে গেছি ক্যাম্পে। এখন বাজে 8:30, দিনটা ভালোই গেল। গোপ্রোর এখন চার্জ নেই, সুইচ অফ হয়ে যাবে, খাওয়া শুরু করে দিয়েছি, পরে দেখা হবে। গুড মর্নিং ফ্রম মেন্থোসা বেস ক্যাম্প। কালকে আর এনার্জি ছিল না আর ব্লগ বানানোর। লাস্ট টিম নিয়ে ক্যাম্পে ফিরেছিলাম 8:30 নাগাদ, সকাল 9টা থেকে রাতে 8:30, মাঝখানে 1 ঘন্টা রেস্ট। তো মোটামুটি 11 ঘন্টার ট্রেক। এই আমাদের বেস ক্যাম্প, পেছনে মেন্থোসা পিক দেখা যাচ্ছে। আজকে আমরা রেস্ট ডে রেখেছি, টুকটাক গুছিয়ে নেওয়ার গাছগুলো আজকে আমরা সেরে নেবো। একটু ক্যাম্পটা দেখে নিই। এটা আমাদের কিচেন, এখানে বেস ক্যাম্প পুজোর জন্য মন্দির তৈরি করেছে। খাবার দাবারের শুটিং চলছে এখন। বাকি আমাদের মেম্বার টেন্ট এগুলো। এইটা হচ্ছে গ্লেসিয়ার রিসার্চ সেন্টারের পার্মানেন্ট ক্যাম্প, এখনও অবশ্য কেউ নেই। তো আজকে বেসিক্যালি আমাদের কোনো মুভমেন্ট রাখা হয়নি, একটু অ্যাক্লিমেটাইজেশন প্লাস একটু রেস্টের জন্য। অ্যাকচুয়ালি কালকে হয়েছিল যে আমাদের যারা পোর্টার আসছিলো তাদের একজনের শরীর খারাপ হয়ে গেছিলো, তার জন্য অনন্তদা রাইন্দারদাকে অনেকক্ষণ বসে থাকতে হয়েছিলো তার কাছে, কারণ অভিয়াসলি একা ফেলে আসা যায় না। তো যাই হোক, সবাই সেফলি এবং সুস্থ শরীরে ক্যাম্পে পৌঁছে গেছে। আমরা এখন টুকটাক কাজগুলো সেরে নিই। এখন বেস ক্যাম্পে পুজো হলো, প্রেয়ার ফ্ল্যাগ টাঙানো হবে এবার। আজকে বেস ক্যাম্পে আমরা সারাদিন রয়েছি। ওপরের ক্যাম্পের জন্য যেসব ইকুইপমেন্ট খাবার দাবার লাগবে সেগুলো শর্টিং করে নেওয়া হচ্ছে এখানে। জুতোর ক্র্যাম্পন ফিট করে নেওয়া, হারনেস, ক্যারাবিনার ইত্যাদি ঠিক করে নেওয়া, সব এখানেই করে নেওয়া হচ্ছে। রাইন্দর দা, জয় দা, আমরা সবাই রয়েছি, সঙ্গে আমাদের শেরপা ভাইরা রয়েছে। এখন বাজে বিকেল 4:25, আমরা একটু ক্যাম্প ওয়ানের দিকে এগোচ্ছি, একটু রুট দেখে আসা প্লাস একটু নিজেদেরও হাইট গেইন। বেস ক্যাম্প ছেড়ে আমরা ওপরে উঠে এসেছি। ওপরে উঠে এসে একটা বেশ অনেকটাই বড় প্লেন লাইন রয়েছে। আমাদের আগে রিঞ্জেং দাজু আর
গেছে রুট রেকি করতে। সামনে আকাশ, তার সামনে সুজয়। নালার ওই পাশ দিয়ে রাহিন্দারদা আসছে, আমরা নদীর এই পাশ দিয়ে উঠেছি। ফাইনালি আমরা রিজের টপে এসে পৌঁছেছি। গ্লেসিয়ার বেরিয়ে যাচ্ছে, আমরা এদিক থেকে উঠে এসেছি। এখন আমরা যাবো অ্যাকচুয়ালি এই রিজটার ওপরে, রুট হচ্ছে আমাদের ওই দিক দিয়ে গিয়ে ওপরে। কথাটা দেখতে পাচ্ছি তার জাস্ট পেছনে। একটু আগে যে রিজটা দেখালাম, এখন আমরা তার ওপরে চলে এসেছি। সামনে কেওয়ার বানানো আছে রুট ডিরেকশন বোঝানোর জন্য। এপাশে গ্লেসিয়ার ক্রিভাসে ভর্তি, এই যে এখানে একটা কেওয়ার্ন বানানো রয়েছে, সামনেও রয়েছে। তো আমরা এতদূর অব্দি এলাম, এখন ফিরে যাচ্ছি আবার বেস ক্যাম্পে। যাওয়ার সময় ওই রিজের ওপর ওপর গেছিলাম, ফেরার সময় এখন আমরা একদম রিভার বেডে নেমে এলাম। আমরা বেস ক্যাম্প চলে এসেছি। আজকে আমরা মালপত্র শর্টিং ইত্যাদি সব কাজ সেরে নিয়েছি, আর এখন গিয়ে একবার রুটের রেকিটাও করে আসলাম। কালকে আমরা ফার্স্ট লোড ফেরিতে বেরোবো। নিয়ে আমাদের কোয়ার্টার মাস্টার সবাইকে খাওয়ানোর জন্য জান প্রাণ এক করে পড়ে আছে। কি জানে, এর পরের বার তো ক্যাটারের নিয়ে আসবো। এই এপিসোডটা এখানেই শেষ করছি। পছন্দ হলে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব। আপনারা দয়া করে অন্য খুশের চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিন, ছেলেটা খুব খাটছে। ছেলেটা এখানে একা একা এসে খালি কিছু রাস্তায় হাঁটছে আর বকবক করে আসছে। আপনারা সাবস্ক্রাইব করুন প্লিজ, অনেক ভিউজ দরকার, অনেক সাবস্ক্রাইবার দরকার, যাতে এরকম পাহাড়ে আমরা আরও আসতে পারি, আপনাদের আরও ছবি দেখাতে পারি। আমার চ্যানেল ফেলেন নেই, আমি ফ্রিতে বলছি, ওই এক প্লেট বিরিয়ানি খাওয়াবে ওই ভাষায়। ওভার অ্যান্ড আউট। লোড ফেরির জন্য মাল ডিস্ট্রিবিউশন চলছে এখন। গ্লেসিয়ার ভেঙে নামছে। আরে মুস্কুরাও, হম সব ক্যাম্প অন পর হ্যায়। আজকের মেনু কি লুচি আর তরকারি?